নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অশনির সংকেতে আতঙ্কিত সীমান্তের গ্রাম। নবনির্মিত রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চের উদ্বোধন। রাস্তায় মিলল সদ্যজাত শিশু কন্যার দেহ। নিয়ামতপুর এফসিআই গোডাউনে বাহন চালকদের বিক্ষোভ। অশনি বিপর্যয় মোকাবিলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে অভিনব কায়দায় প্রতিবাদ। অনুষ্ঠিত হল সারা ভারত অগ্রগামী কিষাণ সভার জেলা সম্মেলন। আসছি বিস্তারিত খবরে। অশনির সংকেতে আতঙ্কিত সীমান্তের গ্রাম। ইছামতির প্রবল জলোচ্ছ্বাসে কাঁচা বাঁধ ভেঙে গোটা বাড়ি চলে গিয়েছে নদী গর্ভে। অশনির সংকেতে আতঙ্কিত সীমান্তের গ্রাম। দুর্বল হয়েছে অশনি, শক্তি হারাতে চলেছে সাগরেই, কিন্তু তার মধ্যেও দুশ্চিন্তা কাটছে না ইছামতি পাড়ের বাসিন্দাদের। বিগত দিনগুলির ঝড়ে তারা দেখেছেন চোখের সামনে ইছামতি নদীর পাড়ে কাঁচা বাঁধ ভেঙে গোটা বাড়ি চলে গিয়েছে নদী গর্ভে। তাই নতুন করে ঝড়ের খবরে স্বস্তিতে নেই ইছামতি পাড়ের মানুষেরা। বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের শেষ গ্রাম আখারপুরে নদীর পাড়ের বাসিন্দারা বেজায় সমস্যার মধ্যে রয়েছেন। সামনে তো একটা ঝড় আসছে, কতটা আতঙ্ক রয়েছেন গ্রামবাসী? প্রচুর আতঙ্ক আছে। কেন? কেন এই বাঁধটা ভেঙে গিয়েছে, তার জন্য জল ঢুকছে গ্রামে, বুঝছে উঠছে। আমফানে বহুত তিনে ঝড় গিয়েছে, সব ডুবে গিয়েছিল। এই যে ঝড় আছে, ঝড়ে এত আরো আতঙ্ক আছে, তো আরো গ্রামবাসী সব বোঝে নিয়ে বহু আতঙ্কে আছে। গত 5 বছর ধরে কাঁচা বাঁধ ভেঙে পড়ে রয়েছে, তার মধ্যে কেটে গিয়েছে আমফান, বুলবুল, ফণী ও ইয়াসের মতো একাধিক ঘূর্ণিঝড়, কিন্তু বাঁধের মেরামতি এখনো হয়নি। বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে চলে গিয়েছে, আরো কয়েকটি বাড়ি যে কোনো মুহূর্তে প্রবল জলোচ্ছ্বাসে নদী গর্ভে চলে যাবে। তাই নিয়ে প্রবল আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই নদী পাড়ের মানুষজন। সেচ দপ্তরের আশ্বাসই সার, আখেরে কাজের কাজ কিছুই হচ্ছে না। তারা চাইছেন দ্রুত যেন তাদের বাঁধ সংস্কার করা হয়, নয়তো আগামী দিনে প্রচুর বাড়ি নদী বক্ষে চলে যাবে। বসিরহাটে মহকুমার বিপর্যয় মোকাবেলা আধিকারিক সুশান্ত কুমার মাইতি বলেন, বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে আমরা ইতিমধ্যে সব রকম প্রস্তুতি চূড়ান্ত নিয়েছি, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছি। আমাদের প্রিপারেটরি যে সমস্ত ব্যবস্থা যেগুলো নেওয়া হয় সেগুলো আমরা করে ফেলেছি অলরেডি। জেলা লেভেলে জেলার থেকে প্রিপারেটরি মিটিং হয়েছে, আমাদের লেভেলে হয়েছে। আমাদের সমস্ত ডিজাস্টার ইকুইপমেন্ট, ডিজাস্টার ভলান্টিয়ার্স এবং রিলিফ আর্টিকেলস, ত্রিপল, চিড়ে, গুড় সমস্ত মজুত করে ফেলেছি আমরা। আগামী দিনে আমরা যত ঘূর্ণিঝড়ে আসুক সামলে দিতে পারবো, এই আশা করি। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নবনির্মিত রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চের উদ্বোধন। নবনির্মিত রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এই উপলক্ষে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে পৌরসভার চত্বরে তৈরি হয় রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চ। সকালে উলুবেড়িয়া পৌরসভা থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত বর্ণাঢ্য প্রভাত ফেরিতে বহু মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক শ্রমিক কুমার ঘোষ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস। বলেন, রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চ সকলের জন্য খুলে দেওয়া হলো। এরকম একটা সুন্দর মুক্ত মঞ্চ উপহার দিয়েছেন এবং সেখানে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে উদ্বোধন হলেও নজরুল ইসলামের মতো মানুষেরও তাদের দুজনের নামকে একসঙ্গে করে যেটা উপহার দিলেন উলুবেড়িয়ার মানুষের কাছে, আমি একজন উলুবেড়িয়াবাসী হিসেবে
তাদেরকে কৃতজ্ঞতা সালাম প্রণাম ধন্যবাদ জানাই তাদের এই উদ্ভাবনী চিন্তা ভাবনাকে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট গ্লোব নিউজ। রাস্তায় মিলল সদ্যজাত শিশু কন্যার দেহ। মালদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় মিলল সদ্যজাত শিশু কন্যার দেহ, এই নিয়ে তৃতীয়বার। গত দু মাসের মধ্যে একই এলাকায় একই রকম ভাবে সদ্যজাত শিশুর দেহ মিলল। শুধু তাই নয়, তার আগেও নিয়মিতভাবে বারবার এই জায়গায় সদ্যজাত শিশু ফেলে দেওয়া হয়। তদন্তে দেখা গিয়েছে এইসব সদ্যজাত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নয়, আশেপাশে গজিয়ে ওঠা বেশ কিছু নার্সিং হোমের, যেখানে অবৈধ ক্রিয়াকলাপ চলে। শিশুর জন্ম দিয়ে ফেলে রেখে যায় মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা দাবি তোলেন, আমরা এখানে প্রায় মানে সকাল থেকে বসি উঠি, ঠিক আছে, এখানে আমরা সব বাসিন্দারা এখানে বসি, তো মাঝে মধ্যে প্রায় কি এদিকে বাচ্চা ওদিকে বাচ্চা, ঠিক আছে, পড়ে থাকে, তো আমাদের এখানে রিপুটেশনটা খারাপ হচ্ছে, ঠিক আছে। এবারে যে সব নার্সিংহোমে, ঠিক আছে, দু নম্বরই যে কাজগুলো হচ্ছে, বাচ্চাদের আবাসন হচ্ছে কিংবা হাসপাতালে হচ্ছে, ঠিক আছে, আমাদের কাছে পুলিশের কাছে একটাই প্রশাসনের কাছে নিবেদন যে এইসব যেগুলো হচ্ছে তার বাড়ির বায়োডাটা যেন থাকে, ঠিক আছে, এসব যেন না হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ। নিয়ামতপুর এফসিআই গোডাউনে বাহন চালকদের বিক্ষোভ। নিয়ামতপুর এফসিআই গোডাউনে বাহন চালকদের বিক্ষোভ। উপস্থিত তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুর স্টেশন রোড স্থিত এফসিআই গোডাউনে সোমবার দুপুরে স্থানীয় ট্রাক চালকেরা এফসিআই গোডাউনের মুখ্য গেটের সামনে বিক্ষোভ দেখান। ট্রাক চালকদের দাবি যে গোডাউন থেকে খাদ্যশস্য তারাই লোডিং করবে, কিন্তু এফসিআই এর লোডিং এবং আনলোডিং এর কন্ট্রাক্টর বাইরের গাড়ি দিয়ে লোডিং করার পরিকল্পনা করে, সে কারণে স্থানীয় প্রায় 50-এরও বেশি ট্রাক চালকেরা বিক্ষোভ দেখাতে থাকে এবং খবর দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়াকে। খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজুবাবু উপস্থিত হন নিয়ামতপুর এফসিআই গোডাউনে। সেখানে তিনি ট্রাক চালকদের সাথে কথা বলেন, পরে ফোনের মাধ্যমে কন্ট্রাক্টরের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করে। বাইরের অনেকগুলো যারা এখান থেকে মাল নিয়ে যায় তারা বাইরে থেকে গাড়ি নিয়ে চলে আসছে, এখানে প্রায় 64-65 গাড়ি আছে, দীর্ঘদিনে এফসিআই তে ট্রাকগুলো চলাচল করে, কিন্তু এখন কি করছে কিছু মালিকরা বাইরে থেকে নিজের ইচ্ছাতে গাড়ি নিয়ে চলে আসছে, ডিস্ট্রিবিউটর যারা মাল সাপ্লাই করে তারা বাইরে থেকে গাড়ি নিয়ে চলে আসছে। এবার এই যে যারা দীর্ঘদিন এখানে মানে কয়েক 25 বছর কেউ 30 বছর মানে 50-এর কাছাকাছি ওরা গাড়ি চালিয়ে এসছে, তারা কিন্তু সবাই কিন্তু বেরোজগার হয়ে যাবে, তাদের কিন্তু রোজগার চলে যাবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। বাইরের কোনো ট্রাককে এখানে অ্যালাউ করা হবে না বলে জানান তিনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ। অশনী বিপর্যয় মোকাবিলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। অশনী বিপর্যয় মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শেষ মুহূর্তের প্রস্তুতি। সতর্ক বাঁকুড়া জেলা প্রশাসনও। অশনীর জেরে কাল সকাল থেকে কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে। বাঁকুড়া জেলায় ঝড়ের পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অশনীর জেরে ভারী বৃষ্টি হলে সেক্ষেত্রে বাঁকুড়া জেলাতেও তৈরি হতে পারে বিপর্যয়ের মতো পরিস্থিতি, আর সে কথা চিন্তা করে আগে থেকেই তৈরি রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বাঁকুড়া জেলার 3টি মহকুমায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 3টি দলকে তৈরি থাকতে বলা হয়েছে। বাঁকুড়া সদর মহকুমায় বিপর্যয় মহকুমা বাহিনীর মোট 24 জন কর্মী এখন সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। গাছ কাটার করাত থেকে শুরু করে স্পিড বোট সহ উদ্ধার কাজের জন্য ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম ঠিক মতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। অশনী বিপর্যয় মোকাবিলার জন্য তারা সব রকমভাবে প্রস্তুত বলে জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। জেলা প্রশাসনও এই বিপর্যয় মোকাবিলায় সব রকমভাবে তৈরি বলে জানিয়েছেন রাজ্যের খাদ্য সরবরাহের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট গ্লোব নিউজ।
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে অভিনব কায়দায় প্রতিবাদ। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে এক অভিনব কায়দায় প্রতিবাদ জানানো হল। রান্নার গ্যাস বয়কট করে ঘুঁটে এবং কয়লা দিয়ে উনুন জ্বালিয়ে এবার থেকে বাড়িতে হেসেল সামলানোর দায়িত্ব তুলে দিল এলাকার মহিলাদের। এই দিন বিমল সাহার তত্ত্বাবধানে কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুঁটে এবং কয়লা প্রদান করেন তিনি। দেখুন, যেভাবে গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম যেভাবে বেড়েছে, মানে প্রতি মাসে সাত দিন অন্তর 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 এভাবে বেড়ে চলেছে। কোথায় ছিল মোদি সরকারের আগে ৪০০ টাকা গ্যাসের দাম, আজকে হয়েছে প্রায় ১০০০ টাকার উপরে গ্যাসের দাম হয়ে গেছে। তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। গতকাল যেভাবে ৫০ টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এবং আজকে হচ্ছে ১০২৬ টাকা গ্যাসের দাম, তাই আজকে রাস্তার বেলঘড়িয়ার মানুষেরা, বেলঘড়িয়ার মহিলারা রাস্তায় নেমেছে, এখানে রাস্তায় নেমে প্রতিবাদ করছে এই কয়লা ঘুঁটে এবং উনুন জ্বালিয়ে। এবং আমরা ঠিক করেছি মানুষকে আগাম সতর্কতা জানানোর জন্য যে গ্যাসের দাম যেভাবে বেড়ে যাচ্ছে এরপরে মানুষ কিন্তু গ্যাস আর নিতে পারবে না, গ্যাস বয়কট করবে। তাই আমরা বাড়িতে বাড়িতে আজকে কয়লা ঘুঁটে সমস্ত কিছু দেব, আমরা মনস্থির করে নিয়েছি আমরা। এর পাশাপাশি উনুন জ্বালিয়ে লুচি ভেজে ১ টাকায় ৪টি করে লুচি নিজের হাতে মানুষদের বিতরণ করেন বিমল সাহা। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হলো সারা ভারত অগ্রগামী কিষাণ সভার জেলা সম্মেলন। সারা ভারত অগ্রগামী কিষাণ সভার ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। গতকাল জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো এই সম্মেলন। শহরের নেতাজি ফাউন্ডেশনের সভা কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগামী ১৪ এবং ১৫ মে বীরভূম জেলার রামপুরহাটে অনুষ্ঠিত হতে চলেছে সংগঠনের রাজ্য সম্মেলন। জেলা সম্মেলন প্রসঙ্গে সারা ভারত অগ্রগামী কিষাণ সভার প্রবীণ নেতা গোবিন্দ রায় জানান, রাজ্য জুড়েই জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এরপর রামপুরহাটে অনুষ্ঠিত হবে রাজ্য সম্মেলন। সারা ভারত অগ্রগামী কিষাণ সভার রাজ্য জুড়ে জেলায় জেলায় জেলা সম্মেলন এই পর্ব চলছে। জলপাইগুড়ি জেলার ১০ম সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ এবং ১৫ মে রামপুরহাটে, বীরভূম জেলার রামপুরহাটে আমাদের সারা ভারত অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্মেলন। সেই রাজ্য সম্মেলন উপলক্ষেই সর্বত্র আমাদের জেলা সম্মেলনের পর আমরা প্রচার করছি রাজ্য সম্মেলনকে সফল করবার জন্য। এবং পশ্চিমবাংলায় কৃষকদের আজকে যে ভয়াবহ পরিস্থিতি, যেভাবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কেরোসিন তেল ৮৫ টাকা ভাবাই যায় না, রান্নার গ্যাস ১০০০এর উপরে চলে গেল, সর্ষের তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। এই জন্য অগ্রগামী কিষাণ সভার পক্ষ থেকে জেলায় জেলায় তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।